আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওর সাথে রয়েছে আমি নুরুন্নবী জামশেদ ওমান থেকে। দর্শক, ওমানে আমি যেই কাজ করি এই কাজের কিছু অংশবিশেষ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। ভিডিওর শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। দর্শক, এই পরিশ্রমের যেই ভিডিও অংশ দেখতে পাচ্ছেন এর পিছনেও রয়েছে আর বহু ইতিহাস, বহু সংগ্রাম, পরিশ্রম, দুঃখ, কষ্ট এবং আনন্দ উপভোগ। তাই ভিডিওর শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। কিছুদিন আগে 8 ক্যামেরা বিশিষ্ট একটি সিসি ক্যামেরার কাজ নিয়েছিলাম এক ওমানের বাড়িতে। তো সেখানের কাজের দৃশ্য এটি। আসলে কাজের সময় ভিডিও করা হয় না, কারণ কাজে মনোযোগী থাকাকালীন সময়ে ভিডিও করার জন্য মোবাইল বের করে মোবাইল রাখবো এই সময়টা সুযোগটা হয় না। যেহেতু মুর্শিদ মামু ছিল সাথে, উনি ভিডিওটা করেছিল আমার অজান্তেই। পরবর্তীতে আমি জানতে পারি, দেখি যে উনি ভিডিও করতেছে, তখন আমি একটু পোস্ট পাস নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি যেই ক্যাবলগুলো একটি বক্সের মধ্যে সেট করতেছিলাম, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই বলা হয়। এখানে 9টা ক্যামেরা লাগা যাবে, এখানে আমি 8টা লাগিয়েছি। আর উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাবিনেট বলে, এখানে সিসি ক্যামেরা, ডিভিআর এবং এই পাওয়ার সাপ্লাই রাখা হয়। সাথে দেখলাম হঠাৎ করে আয়াত মিস কল দিল, আমি কল ব্যাক করলাম, দেখি কি বলে সে। ভাইয়া এই দোয়ার সামো দেয় এখন ঈদ দিল এক মিনিট তোর বহন নাই কেন শুনি তোর বহন নাই কেন শুধু ডেলিভারি না বক্স আছে না তোর কল দিয়ে দেয় কাস্টমার ইবে ওষাই আন কি মানুষের নাম না নাকি জাগার নাম জাগা মানুষের নাম কি তারে মানুষের নাম হুসাইন হুসাইন তুমি কি চ্যানেল দর দে নাইল সাইড কি আর রায়ান রায়ান সব দূর থেকে রায়ান বেশ তো রায়ান না রায়হানি নাম আমি আর মুর্শিদ মামা একটা ডিসের সিগন্যাল ধরতেছিলাম। সে সময় মুর্শিদ মামা এই ভিডিওটা করেছে। তার মাঝখানে আরেকটা কাস্টমারের কল এসেছিল যে এই কাস্টমারের বাড়িতে গিয়ে আমার হাতে কেটে গিয়েছিলাম টাইলসের আঘাতে। এবার নুরুন্নবী জামশেদ এবার ডিশার হাম, ওয়াইফাইয়ের হাম, কারোবার হাম, কারো মানে ইলেকট্রিশিয়ানের এখন স্যাটেলাইটের হাম করার দে 69 ওই করেন তো কাজ শেষ চলতে তো দেখুন এই মুর্শিদ মোর ফাইন্ডার দেখুন এখানে যদি হয় চোখ মানে দেখাও যায় না রোদে দর্শক। আমি যে ক্যামেরার কাজটা নিয়েছিলাম আপনাদেরকে শুরুতেই দেখাইছিলাম ভিডিওতে, সেটি শেষ করার পর ডিভিআরটা সেট করতেছিলাম, ডিভিআরের অ্যাডমিন পাসওয়ার্ড এগুলো। এরপর ইমেল দিলাম, ইমেল দিয়ে ওনার মোবাইলে, কাস্টমারের মোবাইলে সেটা অনলাইনের মাধ্যমে কানেক্ট করে দিলাম। সে বিশ্বের যেখানেই যাক না কেন হাতে থাকা মোবাইল দিয়ে সে তার বাড়ির চারপাশে কী হচ্ছে না হচ্ছে ক্যামেরার মাধ্যমে তা দেখতে পারবে। আমি এই স্ক্রিনটা একটু ব্লার করে দিলাম, কারণ যেহেতু একটা পার্সোনাল বিষয় পাসওয়ার্ড, সেহেতু ইমেল পাসওয়ার্ড সব কিছু দেওয়ার পর ডিভিআর ওপেন হয়েছে আলহামদুলিল্লাহ। দেখুন কত সুন্দরভাবে ক্যামেরায় দেখতে পাচ্ছি বাড়ির চতুর্পাশে। হ্যাঁ, তো এর মাঝখানে একটু ক্যামেরা
সমস্যা ছিল, যেটার মানে লুক একটু পজিশনটা চেঞ্জ করেছিলাম, সেই ভিডিওটা আমি দেখাচ্ছি, একটু মজার ভিডিও। আমি টিভির স্ক্রিনে ছিলাম, মোরশেদ মামা গিয়ে পজিশনটা সেট করেছিল, আসলে দেখতে হয় একজনকে, ভিডিওটা দেখুন একটু মজার। ইবাহন সিনন্য সঞ্জয়া, সিনন্য সঞ্জয়া লাগাইলি এটা একদম হাজার দানা ওই কানারি কে করা বৌগি তাই অত অত আসসালাম আলাইকুম, ও আসসালাম আলাইকুম, আসসালাম আলাইকুম। এই ক্যামেরাটি হচ্ছে অনলাইন একটি ক্যামেরা, এই ক্যামেরাটি 180 ডিগ্রি মুভমেন্ট করবে, চতুর্দিকে দেখাবে, মোবাইলের মাধ্যমে এটি কন্ট্রোল করা যায়। তো এটা লাগানোর সময় কেউ ছিল না বিদায়, পিছন থেকে ভিডিও করতে পারি নাই, তাই ক্যামেরা সেট করার পর নিচে এসে একটু ভিডিও করে দেখালাম। এটির মাধ্যমে সে মোবাইল থেকে যেখানে থাকুক সব দেখতে পারবে, বাড়ির আশপাশ এবং গাড়ি কোনটা আসতেছে না আসতেছে সব কিছু। দর্শক, এই ছিল আমার কাজ। এখন দেখতে পাচ্ছেন মোরশেদ মামা একটি ক্যামেরার পজিশন ঠিক করতেছিল, একদম ক্লিয়ার ক্যামেরা, ঝকঝকে পিকচার। এটার নাম হচ্ছে হিক ভিশন। ওমানে আমার এই হচ্ছে কাজ, এটা হচ্ছে বক্স ক্যাবিনেট বলে আরবিতে, সন্দুক বলে। ইন্টারনেটের মাধ্যমে সংযোগ, এই ডিভিআর কত সুন্দর করে দেখুন, ট্রাঙ্কিং দিয়ে, পিভিসি ট্রাঙ্কিং দিয়ে, ইন্টারনেটের তার, এইচডিএমআই তার এবং ইলেকট্রিকের তার নিয়ে গেছি ডেকোরের মাঝখান দিয়ে। আরও অনেক ভিডিও জায়গা করা যেত, কাজের পজিশন আসলে ওই সময় মাথা ঠিক থাকে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে থাকার দোয়া করবেন।